রবিবারে পরপর দুই চমক মোহনবাগানে। সকালে আনোয়ার আলীর আনুষ্ঠানিক ঘোষণা করে সবুজ বেগুন ব্রিগেড, আর বিকেলেই উঠে এলো আরও এক বড় খবর। বহুদিন থেকে সাহাল আব্দুল সামাদকে টার্গেট নিয়েছে মোহনবাগান, তবে মাঝপথে সৌদি আরবের বিভিন্ন ক্লাব আগ্রহ দেখানোয় সংশয় দেখা দেয় তাদের অফার নিয়ে। তবে পরবর্তীতে জানা যায় সাহালের এজেন্টের সাথে কথা বলেছে সৌদি আরবের এজেন্ট, তার সেখানে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে তার সাথে চুক্তি প্রায় পাকা মোহনবাগানের। চমকে যাবেন তার ট্রান্সফার ফির পরিমাণ শুনলে। হ্যাঁ, প্রায় 2.5 কোটি টাকা ফি দিয়ে কেরালা থেকে তাকে দলে নিচ্ছে সবুজ বেগুন ব্রিগেড। শুধু তাই নয়, সেই সাথে দিতে হচ্ছে তাদের অধিনায়ককেও। মোহনবাগানের অধিনায়ক প্রীতম পোটালের ওপর কেরালার আগ্রহ বহুদিনের, তবে পরিবর্তন হিসেবে দেওয়ার কথা ছিল হরমিপম রুইভাকে। সেই ডিলে অতটা আগ্রহী ছিল না সবুজ বেগুন ব্রিগেড, তাই এবার বলিদান সাহালের। জানা গেছে সাহালের পরিবর্তন হিসেবে প্রীতমকে দলে নেবে কেরালা। দুই ডিলই প্রায় পাকা, আনুষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।